কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 239 রানের লক্ষ্য 7 উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ 82 রান করেন ফার্নান্ডো, 52 রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের দেয়া 239 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার ফার্নান্ডো আর দিমুক করুণারত্নে। টার্গেট বড় না হলেও ঝোড়ো গতিতেই ব্যাট করেছেন ফার্নান্ডো। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙে দলীয় 71 রানে। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন করুণারত্নে। অবশ্য তবুও ঝোড়ো ব্যাটিং বন্ধ করেনি ফার্নান্ডো, কুশাল পেরেরাকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে দলের রান বাড়াতে থাকেন ফার্নান্ডো। দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে 58 রান, ব্যক্তিগত 75 বলে 72 রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন ফার্নান্ডো। তার বিদায়ের একটু পরেই কুশাল পেরেরা আউট হলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে ম্যাচটি নিজেদের দিকে নিয়ে যান কুশাল ম্যান্ডিজ আর অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দিকে এগোতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ম্যান্ডিজের অপরাজিত 41 এবং এই জয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেল শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ভালো শুরুর আশ্বাস দিয়েও ব্যর্থ ওপেনাররা, বরাবরের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার। ব্যক্তিগত 11 রানের নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ শিকার হন সৌম্য সরকার। বরাবরের মতো রান পাননি তামিম ইকবালও। দলীয় 31 রানে ইসুরু উদানার বলে ব্যক্তিগত 19 রান করে বোল্ড হন তামিম। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন, কিন্তু দলীয় 52 রানে আকিল আর ধনঞ্জয়ের বলে ক্যাচ আউট হন মিঠুন। তিনি বিদায় নেন 23 বলে 12 রান করে। মাহমুদুল্লাহ রিয়াদও মুশফিককে সঙ্গ দিতে পারেননি। ব্যক্তিগত 18 বলে 6 রান করে আকিল আর ধনঞ্জয়ের বলে বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ। সাব্বির রহমান কিছুটা আশা দেখালেও সেই জুটি বড় হয়নি ভুল বোঝাবুঝির কারণে। দলীয় 88 রানের রান আউটের শিকার হন 11 রান করা সাব্বির। মোসাদ্দেক হোসেন সৈকতকে সাথে নিয়ে মুশফিকুর রহিম জুটি করার চেষ্টা করেন, তবে দলীয় 117 রানে ইসুরু উদানার বাউন্সে কিপারের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য হন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় সপ্তম উইকেট জুটিতে। রিয়াদ মোসাদ্দেকরা না পারলেও মিরাজ ঠিকই মুশফিককে যোগ্য সঙ্গ দেন। মুশফিকের সঙ্গে ব্যাট হাতে রান করেন মিরাজও, সেই জুটি থেকে আসে 84 রান। এই দুজনে 84 রানের জুটিতে সম্মানজনক স্কোর দাঁড় করাতে পারে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ বিদায় নেন 43 রানে। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মুশফিক। তবে সেঞ্চুরির কাছে গিয়েও সেঞ্চুরির দেখা পাননি মুশফিক। শেষ পর্যন্ত 98 রান করে অপরাজিত থাকেন মুশফিক।